রমরমা বাণিজ্য হয়ে উঠেছে বড়খলা। বড়খলা পুলিশকে অন্ধকারে রেখে তীরের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে দুষ্ট চক্ররা। টিঙ্কু চন্দ এবং দতুরাম সাওয়ের নেতৃত্বে চলছে তীরের রমরমা বাণিজ্য। তীরের ব্যবসা বাস্তব চিত্র ধরা পড়ল পূর্বাঞ্চল প্রতিদিনের গোপন ক্যামেরায়। দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে অবৈধ কার্যকলাপ বড়খলার বিভিন্ন প্রান্তে। মদ, জোয়া, তীর সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে একাংশ দুষ্ট চক্র। প্রশাসনের চোখে ধুলো দিয়ে এমন কাজ চলছে। মদ, জুয়া, তীর সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ রুখতে বড়খলা পুলিশ যদিও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু একাংশ দুষ্ট চক্র পুলিশের চোখে ধুলো দিয়ে এমন কাজ প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। বড়খলা বাসস্ট্যান্ড এলাকায় জনৈক টিঙ্কু চন্দ এবং দতুরাম সাও এরা দুজনে মিলে তীরের রমরমা ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বড়খলা পুলিশের নাকের ডোকায় এরকম কুকর্ম চালিয়ে যাচ্ছে তারা। স্থানীয়রা যদিও মুখ খুলতে ভয় পাচ্ছেন, কিন্তু এমন কার্যকলাপ রুখতে সংবাদ মাধ্যমে তাদের কটূক্তি তুলে ধরে প্রশাসনের সহায়তায় কামনা করেছেন। এদিকে এমন ঘটনা বড়খলায় নতুন কিছু নয়। গত কয়েকদিন আগেও চন্দ্রনাথপুর জিপিতে জুয়ার আসরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। মদ, জুয়া, তীর সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে গোপন আস্তানা হয়ে উঠেছে বড়খলার বিভিন্ন প্রান্তে। এদেরকে চিহ্নিত করে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই হবে এবার লক্ষণীয় বিষয়। সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।